সাগরদিঘিতে তৃণমূলকে হারিয়ে জয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বিধানসভায় কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করবেন কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাস সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী দেবাশিস ব্যানার্জিকে হারিয়ে জয়লাভ করেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস এবং তৃতীয় স্থান লাভ করেন বিজেপি প্রার্থী দিলীপ সাহা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সাগরদিঘিতে খালি হাতে ফিরতে হয়েছিল কংগ্রেসকে তারপর দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহার অকাল প্রয়াণের পর গত সাতাশে ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন হয় আর ছিল ভোট গণনার দিন সাগরদিঘিতে জয় জয়কার কংগ্রেসের